দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখার উপায় কি? হ্যাঁ, এর উপায় হচ্ছে তিনটে জিনিস। একটা হচ্ছে ইন্টেন্স ফোকাস, সেকেন্ড হচ্ছে হোল্ডিং অন টু দ্যাট, থার্ড হচ্ছে কাটিং আউট এভরিথিং এলস। এটার জন্য একটা জিনিস মনে রাখবেন, যে যেটা রামকৃষ্ণ মিশনের সিম্বল, আমরা সবাই দেখেছি একটা সর্প আকারে আছে, তার ভেতরে সমুদ্র ঢেউ খেলে যাচ্ছে, একটা লোটাস পদ্ম প্রস্ফুটিত, পেছনে সূর্য উঠছে, আর তার সামনে একটি হাঁস সাঁতার কাটছে। তো তার তন্ন হংস প্রচোদয়াত লেখা আছে। স্বামী বিবেকানন্দ এটা ব্যাখ্যা করেছিলেন চারটে যোগের সমন্বয়, যে ঢেউ খেলে যাচ্ছে এটা হচ্ছে কর্মের রূপ, কর্মের ঢেউ খেলে যাচ্ছে কর্মযোগ, সূর্য উঠছে সেটা হচ্ছে জ্ঞান যোগ, আর ভক্তি প্রস্ফুটিত সেটা কমল যেটা পদ্ম সেটা হচ্ছে ভক্তির সিম্বল। আর এই যে সর্প আকারে সবটা ঘিরে আছে, বেষ্টন করে আছে, এটা কিন্তু উনি বলছেন কুণ্ডলিনী শক্তি যোগ কনসেন্ট্রেশনের লক্ষণ, কনসেন্ট্রেশন। এই চারটে যোগ দ্বারা আত্মজ্ঞান লাভ হয়, ঈশ্বর লাভ হয়, ভগবান লাভ হয়, সেটা তার প্রতীক হচ্ছেন সেই হংস। কিন্তু এই যে সর্পটি, দেখুন এই সাপের তিনটি কোয়ালিটি আছে, এটা কোথায় পেলাম? এটা একটা বই কনসেন্ট্রেশনের ওপরে, তিনি লিখেছেন, একজন আমেরিকান মহিলা, তিনি লিখেছেন যে সাপকে দেখো, সাপ যখন একটা কনসেন্ট্রেট একটা কোনো একটা তার খাদ্যকে ধরতে যাচ্ছে, তিনটে লক্ষণ আছে তার। একটা হচ্ছে প্রচন্ড কনসেন্ট্রেট, টোটাল ফোকাস হচ্ছে সেইটার উপরে। দ্বিতীয় হচ্ছে সেই ফোকাসটাকে ধরে রাখে অনেকক্ষণ, অল্প কিছুক্ষণের জন্য ফোকাস আমরা সবাই করতে পারি। একটা ছোট শিশু সে কাঁদছে, তার সামনে একটা ঝুনঝুনি বাজিয়ে দিলে সেও হাঁ করে তাকাবে কয়েক সেকেন্ড, আবার তারপরে কাঁদতে আরম্ভ করবে। কিন্তু এই যে ধরে রাখা ফোকাসটা, এটা সাকসেসের কি সাকসেস। এর একটা বিরাট বড় প্র্যাকটিস হচ্ছে যে ওই সাপ যেন ফোনাটা সে ফুলিয়ে রেখেছে, সেটা অ্যাকচুয়ালি সাপ করে টু থ্রেটেন আদার্স, কিন্তু এটাকে এইভাবে সেই মহিলা ইন্টারপ্রেট করেছেন যেন বাকি সব আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে প্রশ্নটা হচ্ছে কি করে ফোকাস করা যায়, ফোকাসের দুটো দিক আছে, একটা ইয়েস একটা নো। তো ইয়েসটা কি, আই উইল ফোকাস অন দিস অ্যান্ড হোল্ড অন টু ইট, ইয়েস। নোটা কি, যে বাকি সব কিছু আমি বাদ দিয়ে দেবো। আমরা যে সাপের ফোনাটা যেন জগৎটাকে বাদ দিয়ে ওই একটার উপরে ফোকাস। ছোট ছোট শিশুরা যখন পড়ে, আমরা দেখেছি খুব মন দিয়ে পড়ে, তারা কিভাবে পড়ে, হাতটা কেমন করে রেখে একদম একদম সে বইয়ের মধ্যে যেন ডুবে যাচ্ছে এরকম করে পড়ছে। তো ঠিক তেমনই আমাকে নো বলতে হবে, ওই সময় এই মোবাইল অফ করে রাখতে হবে। এখন একটা বলি, খুব ডিস্ট্রাকশন হচ্ছে মানুষের মধ্যে, বিশেষ করে ইয়াং ছাত্রছাত্রীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার জন্য। তো ইদানিং একটা ফিল্ম ডকুমেন্টারি সোশ্যাল ডাইলেমা, এটা নেটফ্লিক্সে এসেছে বোধহয়। তো এটা খুব আলোড়ন করেছে। এই পাশে কলম্বিয়া ইউনিভার্সিটি আছে, সেখানে আমি শুনলাম অনেক ছাত্রছাত্রী নিজেদের ফেসবুক অফ করে দিয়েছে, টুইটার অফ করে দিয়েছে, বিভিন্ন রকম তারা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেটা ওই ওটা দেখবেন, সোশ্যাল ডাইলেমা যে ডকুমেন্টারিটা, তার থেকে সে একটা ভয়াবহ পিকচার সেটা সেখানে দেখাচ্ছে, যে কিভাবে আমাদের ম্যানিপুলেট করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার দ্বারা, আর কত ক্ষতি হচ্ছে বিশেষ করে ইয়াং ছাত্রছাত্রীদের। ওটা দেখেই অনেক এখানে আমেরিকান ছাত্রছাত্রী সেই নিজে, জানি না কতদিন তারা ধরে রাখতে পারবে, কিন্তু এই ফেসবুক এসব সোশ্যাল মিডিয়া অফ করে দিচ্ছে। এটা কি, সেটা প্র্যাকটিস অফ নো, না বলছে আমি এগুলোতে মন দেবো না। যারাই প্রচন্ড কনসেন্ট্রেট করতে পারে তারা কিন্তু একটা জিনিসকে ধরে অন্যগুলোকে বাদ দিয়ে দেয়, দশটা জিনিসের যে ছড়িয়ে যায় তার কনসেন্ট্রেশন হবে না। তো অতএব একটা, আমি একটাকে ধরে থাকতে পারছি কিনা, পিক আপ ওয়ান থিং এন্ড গিভ ইউর হোল হার্ট এন্ড সোল টু ইট, স্বামী বিবেকানন্দ বলছেন। উনি টেকনিকটা বলছেন, ইয়েস কিভাবে করব, ইয়েস সেটা উনি বলছেন যে গিভ ইউর entire attention to do something with all of your attention, that is the key to concentration. Prottekta kaj, do everything with the fullest pona, onar bhasha hocche fullest possible attention, je joto ta ami concentrate korte pari prottekta kaj, prottekta kaj keno amader mone hoye je ache porashona ta khub mon diye korbo, onno jinish gulo ami social media e dekhchi kimba bondhuder shonge golpo korchi seta te full concentration ki dorkar na. Chai Vivekanand bolchen, remember you have one mind, তোমার মন কিন্তু একটাই, তুমি যে অভ্যেস করবে সেই মনে সব জায়গায় সেটাই ফল পাবে তুমি।
সারাদিন তুমি যদি মনটাকে ঢিলে ছেড়ে দাও, লাগাম ছাড়া ছেড়ে দাও, যখন পড়তে বসবে, সারাদিন আমি যেখানে ইচ্ছে গেলাম, আমি সারাক্ষণ ইন্টারনেট ব্রাউজিং করছি, সোশ্যাল মিডিয়া করছি, কে কত লাইকস পেল এগুলো দেখছি, এই করে করে দিন কাটালাম, এবার সন্ধ্যেবেলা পড়তে বসলাম, এবার আমি মনকে বলছি তুমি মন এবার একদম কনসেন্ট্রেশন দিয়ে, বিবেকানন্দের মতন কনসেন্ট্রেশন দিয়ে তুমি এবার ফিজিক্স কি ম্যাথামেটিক্স কি সংস্কৃত পড়ো, পড়বে? মোটেই পড়বে না। মন বলবে আমি করবোই না, সারাদিন আমি নেচে খেলে বেরিয়েছি, এবার আমাকে এই সেই বোরিং একটা জিনিস পড়তে হবে, আমি পড়বো না। তো এই হচ্ছে মনের নেচার। যদি আমি ট্রেন করে দিই, ইভেন যেখানে খুব সাধারণ ব্যাপার, সিনেমা দেখছি কি ইন্টারনেটে ব্রাউজিং করছি, সেটাও প্রচন্ড কনসেন্ট্রেশন দিয়ে যদি আমি করি, সেখানে কনসেন্ট্রেশন করা খুব সোজা, তো সেটা কনসেন্ট্রেশন দিয়ে করলাম, প্রত্যেকটা কাজ আমি যদি বলি কনসেন্ট্রেশন দিয়ে করবো, তাহলে যখন যেটা জরুরি কাজ পড়াশোনা, সেখানেও কনসেন্ট্রেশন খুব সহজে হবে। আমি দেখেছি আমারই একজন বন্ধু, তিনি খুব এখন বরিষ্ঠ সন্ন্যাসী, তো তিনি সেই আইআইটি টপার এসব ছিলেন এক সময়, তো আমি তার এত কনসেন্ট্রেশন, যখন বই পড়েন আমি কাজ দিয়ে যাচ্ছি কথা বলছি ছেড়েও দেখতে পার না, এরকম হয়েছে। আমি দেখলাম তার কিন্তু আরেকটি গুণ, একদিন তিনি ঘর পরিষ্কার করছেন, ছোট ঘর, কিন্তু সেই ঘর পরিষ্কার করা 2-3 ঘন্টা ধরে করলেন, একটা ঘর পরিষ্কার করা, মেঝেটাকে একদম পরিষ্কার করা, ধুয়ে পুছে, তার যে জানলার যে গ্রিল বেলুড় মঠে ওনার ঘরের জানলার গ্রিলে যদি কেউ হাত দেয় পরিষ্কার করার পরে, হাত যদি কেউ দেয় একটুও ধুলো পাবে না, প্রত্যেকটা গ্রিলের একটু একটু করে পরিষ্কার করে করে, এই যে কনসেন্ট্রেশন, এটা কিন্তু তার স্বাভাবিক, যে কাজটাই করেন প্রচন্ড কনসেন্ট্রেশন দিয়ে করেন, খুব সাধারণ কাজও প্রচন্ড কনসেন্ট্রেশন দিয়ে করেন, এটা তার স্বাভাবিক। আমি জানি না সেটা উনি প্র্যাকটিস করেছেন কিনা, কিন্তু তার স্বাভাবিক, এটা কিন্তু শিক্ষণীয় আমাদের কাছে। আমি ছাত্র ছাত্রীদের দেখেছি ভারতবর্ষে, আইআইটিতে আমাদের সবচেয়ে ভালো যে আইআইটি গুলো সেখানে দেখেছি, এখানে বড় বড় ইউনিভার্সিটিতে হার্ভার্ডে গত বছর 1 বছর আমি কাছে ওখানে থেকে দেখলাম, এই এই একটা গুণ কিন্তু যে দি অ্যাবিলিটি টু ফোকাস অ্যান্ড কাট অফ এভরিথিং এলস। আমরা পরবর্তী